আমি তিন দিয়েছিলাম, শিখেছিলে সবাই? চতুর্থ চতুর্থ বাংলা। ওয়ালাইকুম সালাম। দেখি মডেল টেস্ট তিনের প্রশ্ন দিয়েছিলাম তোমাদেরকে, চারটা মোট। 1 নাম্বার ছিল শব্দ উত্তর, 2 নাম্বার ছিল প্রশ্ন, 3 নাম্বার ছিল যুক্তবর্ণ, এবং 4 নাম্বার ছিল কি, 4 নাম্বার কি দিয়েছিলাম, বিপরীত শব্দ। আচ্ছা শিক্ষার্থীরা, এখন থেকে আমাকে তোমরা মন্ত্রণার্থ কি, মন্ত্রণা পারতো তো, ঠিক আছে পড়া শিখছো তাহলে, বুঝতে পারছে নাকি, দেখে দেখে বলতেছ? আচ্ছা যুদ্ধ তো কি, যুদ্ধ কে বলতেছে, বাইজিত নাকি তপু? তপু তো জয়েন দেয়নি এখনো। তুমি কে, নামটা বলো, নামটা বলো। বাইজিত। আচ্ছা ঠিক আছে, সন্ধি, সন্ধি, সন্ধি অর্থ কি, চুক্তি। পৃথিবী, পৃথিবী তো ধরনি, ধরনি, ঠিক আছে। আচ্ছা এবার আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে। হ্যাঁ বলো ম্যাম, কি? হ্যাঁ ম্যাম, সবার শেষে একটু করে সবগুলো উত্তর লিখে দিবেন ম্যাম, আমার থেকে গাইড নেই। এগুলো তো বাংলা ব্যাকরণ বই থেকে পড়াচ্ছি, বাংলা ব্যাকরণ বই কিনো না এখনে। বই কিনো না ম্যাম, কত পৃষ্ঠা? তুমি বই না কিনলে অঙ্কিতা বই কিনে ফেলবে, বাংলা ব্যাকরণ বই। আচ্ছা ছোট রাজা কি বললেন দেখি, বাইজিৎ বলো। ছোট রাজা কি বললেন, ছোট রাজা কি বললেন? ছোট রাজা হচ্ছে বলে আপনি আপনার মস্ত রাজাকে নিয়ে সুখে থাকুন, ছোটকে মস্ত রাজাকে নিয়ে, ছোটকে বড়দের সন্ধি হলে কি হয় তা জানেন, হয় তা জানেন নাকি? হ্যাঁ জানেন নাকি, নাকির পরে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিবা। এখানে কিন্তু একটা সুন্দর লাইন কিন্তু এটা, ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি, এখানে একটা প্রশ্নবোধক দিবা। এই প্রশ্নবোধক না দিলে এখানে কিন্তু তোমাদের মার্কিং কাটা যাবে, এখানে কিন্তু মার্কস কাটা যাবে। ঠিক আছে শিখেছে সবাই, আজকে আমি মডেল টেস্টের তিনের চলে যাচ্ছি, তোমাদেরকে আজকে আমি এক কথায় প্রকাশগুলো দেখ পড়াবো আজকে। হ্যাঁ মডেল টেস্ট তিন বললাম না, মডেল টেস্ট তিন খুলো ব্যাকরণ বইয়ের। মডেল টেস্ট তিনের এক কথায় প্রকাশ, এক কথায় প্রকার বা বাক্য সংকোচন, কেমন? অচেনা জায়গা কি হবে বলো, বেঁচে আছে এমন অঙ্কিতা, অঙ্কিতা বুঝতে পারতেছ? আচ্ছা যার সীমা নাই, ২৪৯ পৃষ্ঠা,
হ্যাঁ, হাতির ডাক কি হবে? হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, একটু দেখো, অচেনা জায়গা, অচেনা জায়গা কি হবে? অচিনপুর, এভাবে লিখবে সুন্দর করে, অচিনপুর। পরে পরেরটা লিখো, এই যে অচেনা জায়গা, বেঁচে আছে এমন কি হবে? উত্তরটা বলো, জীবিত, জীবিত, বেঁচে আছে এমন কি হবে? জীবিত, জীবিত। অঙ্কিতা তুমি লিখে ফেলো, সবাই লিখো, যার সীমা নাই, যার সীমা নাই কি হবে? অসীম, যার সীমা নাই অসীম। পরেরটা দেখো, হাতির ডাক, হাতির ডাক কি হবে? হ্যাঁ, বরিকার, অনুষ্কা, হ, সরস্বতী, জ্ঞান লাভের বাসনা কি হবে? জ্ঞান, জ্ঞান, তৃষা, তৃষা না তৃষ্ণা, দেখো না কি একটা দেখে একটা লেখে, জ্ঞান তৃষ্ণা, তারপরে পরেরটা দেখো, বিভিন্ন বর্ণযুক্ত লিখা দেখা যায়? বিচিত্র, বিচিত্র, বিভিন্ন বর্ণযুক্ত কি হবে? বিচিত্র। হ্যাঁ, কয়টা দিয়েছি? মোট 60টি। কয়টি দিয়েছি? 60টি, 60টি। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাডাম একটু করেন, হাতি দাগে নিচে, তোমরা দেওয়ার সময় ক খ গ দিবে। দরজাটা আটকো একটু, হ্যাঁ কত নম্বর আমাকে বলো? জ্ঞান লাভের ভাষণা, জ্ঞান তৃষ্ণা, জ্ঞান তৃষ্ণা, অচেনা জায়গা, অচিনপুর, বেঁচে আছে এমন, জীবিত, যার সীমা নেই অসীম, হাতির ডাক, বৃহতি, জ্ঞান লাভের ভাষণা, জ্ঞান তৃষ্ণা, যা সওয়া যায় না অসহ্য, বিভিন্ন বর্ণযুক্ত কি? বিচিত্র। ক খ গটা মনে হয় একটু সোজা হয়ে ওঠে না, আমি সোজা করে লিখে দিচ্ছি, ক খ গ ঘ, লিখা শেষ? জি ম্যাম, লিখা শেষ। এবার আসো, আমরা 10 নম্বরে পড়াবো, নিচে দাগ দেওয়া শব্দের বিপরীত শব্দগুলি শব্দ লিখো এবং পুনরায় বাক্যগুলি লিখার দরকার নাই, এখানে যেগুলো আছে শুধু সেগুলোর আমরা বিপরীত শব্দগুলি পড়াবো, কেমন? শিক্ষার্থীরা, তোমরা এক কথায় প্রকাশের পরে এবার চলে যাও। এবার আসো, আমরা বিপরীত শব্দগুলি দেখতেছি, দেখো।
যেমন এখানে আছে ক নাম্বার একদিন আমরা পরাদিন ছিলাম, তাহলে এখানে পরাদিন প্রদত্ত শব্দ লিখবে, আমরা আগে শব্দগুলি লিখে ফেলি বিপরীত শব্দগুলি, কেমন? বিপরীত শব্দগুলি দেখো, পরাধীন, তারপর হলো আরম্ভ, এরপর হলো যন্ত্রণা, ব্যবসা দেখাচ্ছে, যন্ত্রণা, মায়ান দেখা ব্যবসা দেখাচ্ছে, হ্যাঁ লেখায় ব্যবসা দেখাচ্ছে, পরাজয়, খোলা, ঘুম, নতুন, হ্যাঁ কয়টা দিয়েছি? হ্যাঁ সাতটাই থাকবে, তোমরা যে কোনো কি লিখবে পাঁচটি, পরাধীন কি হবে স্বাধীন, কি লিখবে স্বাধীন, তারপরটা কি উত্তর বলে যাও, আরম্ভ, শেষ, শেষ, তারপরটা বলো যন্ত্রণা কি হবে, আরাম, আরাম বলো, পরাজয়, আরাম বলো, আরাম, জয়, আরাম, খোলা, আরাম, বন্ধ, জয়, আরাম, জয়, নতুন কি হবে, পুরনো, পুরনো বলো, পুরাতন, পুরাতন, ম্যাম একটু সাইডে যান, কয়টা দিয়েছি, সাতটি, কয়টা হয়েছে ম্যাম, ঘুমাতে কি লিখছেন, ঘুম, নির্ঘুম, নির্ঘুম, যার চোখে ঘুম নাই নির্ঘুম, হয়েছে, একটু সরাই, আমি তো সরাই আছি, তাহলে দেখো শিক্ষার্থীরা পরাধীন স্বাধীন আরম্ভ শেষ যন্ত্রণা আরাম পরাজয় জয় খোলা বন্ধ ঘুম নির্ঘুম নতুন কি হবে পুরনো বা পুরাতন, পুরাতন লিখতে পারবে, পুরাতন লিখতে পারবে, হ্যাঁ লেখো তুমি, তো লিখতে পারবো, তারপরে জ্ঞান লাভের রসনাটা লেখো, এবার দেখো আমরা এরপর তোমাদেরকে চলে যাচ্ছি কোথায়, এরপর আমরা চলে যাচ্ছি একটি ফর্ম পূরণে চলে যাচ্ছি, হ্যাঁ ফর্ম পূরণ 12 নম্বরে আছে, দেখো কত নম্বর আছে দেখো, ফর্ম পূরণ দেখো, একটা ফর্ম পূরণটা দেখো, আগে আমি প্রশ্নটা বলি, ফর্ম পূরণে দেখো, মনে করো তুমি মণিপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে চাও, তোমার নাম তাহমিন আহমেদ বা কমলা সাহা, এখন প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফর্মটি পূরণ করবে, আগে সবসময় তোমরা প্রশ্নটা পড়বে, কেমন? এখানে বলছে তুমি মণিপুর উচ্চ বিদ্যালয়ে পড়ো, কোথায় পড়ো,
মণিপুর বিদ্যালয়ে হ্যাঁ এবং তোমার নাম কি দিয়েছে এখানে দেখি তাহমিনা আহমেদ হ্যাঁ বা কমল সাহা হ্যাঁ এখন প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফর্মটি পূরণ করবে দেখো এখানে যেটা দিয়েছে কিন্তু সেটা দিয়ে পূরণ করবে তোমরা কিন্তু তোমাদের নিজেরগুলো আবার লিখতে যাবে না যেটা দিয়েছে সেটাই দিবা তাহলে শিক্ষার্থীর এখানে দেখো দাও তো কি দিয়েছে এখানে তাহলে ফর্ম পূরণটা করতে হবে দেখো প্রথমে এক নম্বরে কি লিখবে শিক্ষার্থীর নাম কোনটা দিবে বলো আর কি মিফতাহুল জান্নাত লিখবে না অঙ্কিতা লিখবে কোনটা কোনটা হবে কোনটা হবে বলো কমল সাহা আচ্ছা কমল সাহা বা তাহমিনা আহমেদ দুটো নাম দিয়েছে যেটা তোমাদের পছন্দ লাগে সেটাই লিখবে তারপর দুই নাম্বার কি লিখবে মাতার নাম কি হবে বাবার নাম পিতা কামরুজ্জামান পিতা কি লিখবে বর্ণযুক্ত ম্যাম ওখানে কি আমাদের বাবা মার নাম লেখা যাবে এখানে তো বাবা মার নাম যখন লিখে নাই তখন তোমরা লিখে দিবা কেমন যেহেতু বাবা মার নাম ফর্ম পূরণের মধ্যে উল্লেখ করে দেয় নাই তাই তোমরা তোমাদেরটা লিখে দিবে শুধু এখানে তোমাদের নাম দিয়েছে তোমাদের নামটাই ঠিক রাখবে কেমন ম্যাম ওখানে কি আমাদের নাম লেখা যাবে না তোমাদের তোমার নাম তো ওখানে লিখতে বলে নাই তোমার নাম তো লিখতে বলে নাই তাই তোমার নাম নাম যেটা লিখে দিয়েছে সেটা লিখবে চার নাম্বার লিখছে আমি তো চার নাম্বার লিখবে যে শ্রেণীতে পড়তে হতে ইচ্ছুক হ্যাঁ তোমরা ক্লাস 3 তে পড়ছো না জি চতুর্থ শ্রেণীতে মনে আছে তো তারপর 5 নম্বরে কি দিবে জন্ম তারিখটা দিবে 5 নম্বরে কি দিবে জন্ম তারিখ তারিখটা দিবে বাম পাশে কি থাকবে তারিখ হ্যাঁ আর ডান পাশে জন্ম তারিখ দিব দাও আচ্ছা যে তুমি কোন শ্রেণীতে ভর্তি হতে চাও তুমি কোন আমি লিখতে পারি নাই তুমি কোন তুমি কোন শ্রেণীতে ভর্তি হইতে চাও সেটাই লিখবে ক্লাস 3 তে ভর্তি হবে নাকি ক্লাস 4 এ ভর্তি হবে নাকি ক্লাস 5 এ ভর্তি হবে আমি এখন পড়াচ্ছি কোন ক্লাসে ক্লাস 4 এর অতএব ক্লাস 4 এই দিবে কেমন ম্যাম এখানে লিখবো না যে শ্রেণীতে ভর্তি ভর্তি হতে ইচ্ছুক এখানে ক্লাস হ্যাঁ এবার আসো জন্ম তারিখ তোমাদের নিজেদের জন্ম তারিখটাই দিয়ে দিবে তাহমিনা আহমেদ বলছে না তাহমিনা আহমেদের ওখানে নিজেদের জন্ম তারিখটাই দিয়ে দিবে কেমন আমাদের হ্যাঁ বলো শিক্ষার্থীরা 11 নম্বরে দেখো কবিতাটি দেখো নম্বরে 11 হ্যাঁ মডেল টেস্ট 3 এর 11 নম্বরটা দেখো
কবিতাটা পড়বে এবং প্রদত্ত প্রশ্ন উত্তর দিবে, নিচের প্রশ্নগুলো উত্তর দিবে। নিচের প্রশ্নগুলো উত্তর দাও, বন্ধ করে একটু বন্ধ রাখেন। এবার দেখো কবিতাটা অংশ করবে, প্রদত্ত প্রশ্নগুলো উত্তর দাও। এখানে কবিতাটা দেখো আমি চারটা লাইন লিখে দিচ্ছি, এভাবে তোমাদের প্রশ্ন থাকবে, যাচ্ছ কোথা, চাংরি পোতা, তারপর দেখো কিসের জন্য, কিসের জন্য নিমন্ত্রণ, তোমরা শুনো কবিতা অংশটুকু, কোন কবিতার অংশ এবং কবিতাটির কবির নাম কি, মডেল টেস্ট তিনের প্রশ্নগুলি দেখো। এক নম্বর প্রশ্ন, কবিতা অংশটুকু কোন কবিতার অংশ, প্রশ্নগুলো লিখে নাও, কোন কবিতার অংশ, কোন কবিতার অংশ এবং কবিতাটির কবির নাম কি, কবিতাটির কবির নাম কি। শিক্ষার্থীরা আমি যে কবিতা অংশটুকু কোন কবিতার অংশ এবং কবিতাটির কবির নাম কি উত্তরটা বলো, কে পারবে? কবিতার অংশটুকু নেমন্তন্ন, কবিতার অংশ এবং কবিতাটির কবির নাম অন্নদাশঙ্কর রায়। হ্যাঁ, অন্নদাশঙ্কর রায়, অন্নদাশঙ্কর রায়, উমক র দাশঙ্কর, দয়াকাদ্দা তালিবেশ উমক র দাশঙ্কর রায়, মনে থাকবে। এবার দুই নম্বর প্রশ্ন, প্রদত্ত কবিতাংশের মূল ভাব লেখো, এর নিচে কবিতা অংশটুকুর মূল ভাবটি লিখবে, কেমন মূল ভাবটি বলো, এটা অবশ্যই থাকবে তোমাদের। দুই নম্বর প্রশ্ন, হ্যাঁ সেখানে ভজনের সাথে ভোজন হবে, দেখা যায় না, দরজাটা বন্ধ করো, হ্যাঁ কবিতাংশের মূল ভাবটি লিখবে, কেমন দরজাটা বন্ধ করতে বলছি না, ক্লাস নিতে পারতেছি না, তো ক্লাস নিতে পারি না একদম, আবার দরজাটা খুলছে। এবার দেখো তিন নম্বর প্রশ্ন, ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি, ভজন এবং ভোজনের মধ্যে পার্থক্য কি, সত্যি ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি,
ভজন হচ্ছে দেব দেবীর আরাধনা, আর ভোজন হলো আহার করা। ভজন হলো দেব দেবীর আরাধনা, আর ভোজন হলো কি? আহার করা। অর্থাৎ দেব দেবীকে খুশি করার জন্য সে গান গাওয়া হয়, তাকে ভোজন বলে। ভোজন হচ্ছে আহার করা। ভোজন শেষে খাবার দেওয়া হয়, এখানে তাকে ভোজন বলা হয়। তাকে ভোজন বলা হয়েছে। গুড, ঠিক আছে, সুন্দর বলেছো। ভোজন হচ্ছে দেবদেবীর আরাধনা, অর্থাৎ দেবদেবীকে খুশি করার জন্য যে সমস্ত প্রশংসামূলক গান গাওয়া হয় তাকে বলা হয় ভজন। আর ভোজন হচ্ছে আহার করা। ভজন শেষে যে আশীর্বাদমূলক প্রসাদ খাবার দেওয়া হয় আমরা তাকে ভোজন বলবো। তাহলে শিক্ষার্থীরা, এবার আমার বাড়ির কাজ থাকবে। এক নম্বরে কি পড়েছিলাম? এক কথায় প্রকাশ। দুই নম্বরে কি পড়েছিলাম? বিপরীত শব্দ। তিন নম্বরে কি পড়েছিলাম? ফর্ম পূরণ। চার নম্বরে কবিতা অংশের প্রশ্নগুলি। কবিতা অংশে প্রশ্নগুলো শিক্ষার্থীরা দেখো। তাহলে আমাদের এখানে বাড়ির কাজ থাকবে একটা প্রকাশ, বিপরীত শব্দ, ফর্ম পূরণ এবং কবিতাংশের প্রশ্নগুলি। এই চারটা তোমাদের কি থাকবে? পড়া থাকবে। কেমন? মডেল টেস্ট তিনের এই উপরে লেখা আছে। মডেল টেস্ট তিনের এই চার রকম প্রশ্নই থাকবে। পড়া সবাই তোমরা সুন্দর করে শিখে ফেলবে, পড়াগুলো মনোযোগ সহকারে শিখবে। কেমন? ঠিক আছে শিক্ষার্থীরা, আজ এতটুকু। সব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।